হিউম্যান কম্পিউটার ছিল তার ডাকনাম। সংখ্যা নিয়ে ম্যাজিক করতে জানতেন যে শকুন্তলা দেবী তার জীবন পর্দায় জীবন্ত করে তুলতে চলেছেন বিদ্যা বালান। শকুন্তলা দেবী হিউম্যান কম্পিউটার এ মাসের শেষেই আসতে চলেছে অ্যামাজন প্রাইমে, যার ট্রেলার মুক্তি পেল বুধবার। দুই বিনুনি বাঁধা তরুণী শকুন্তলা থেকে চুলে পাক ধরা শকুন্তলা ট্রেলার দেখেই বোঝা যাচ্ছে ছবিতে বিদ্যা বালান ধরা দেবেন বিভিন্ন রূপে। মাত্র ছ বছর বয়সী শকুন্তলা মুখে মুখে কঠিন অঙ্ক করে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী অধ্যাপকদের তাক লাগিয়ে দিয়েছিল। তার বাবা, যিনি স্যার কাছে কাজ করে সংসার চালাতেন, তখনই বুঝতে পেরেছিলেন মেয়ের প্রতিভা অনেক দূর নিয়ে যাবে তাকে। দেশজোড়া খ্যাতি, পরবর্তীকালে বিদেশ যাত্রা, গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তোলা, শকুন্তলা জীবনে সবই অর্জন করেন একে একে। পছন্দের মানুষের সঙ্গে বিয়েও হয়, যে চরিত্রে ছবিতে দেখা যাবে যীশু সেনগুপ্তকে। প্রায় 3 মিনিটের ট্রেলারেই ধরতে চেষ্টা করা হয়েছে শকুন্তলার আগাগোড়া জীবন। তবে সে যাত্রাপথের পুরোটাই মসৃণ নয়। শকুন্তলার প্রতিভা, খ্যাতি, ক্যারিয়ারের সঙ্গে দ্বন্দ্ববাদে তার মাতৃত্বের। ছবিতে বিদ্যার মেয়ের চরিত্রে দেখা যাবে সানিয়া মালহোত্রাকে। সে প্রশ্ন করে কেন তার মা আর 5 জন মায়ের মতো সাধারণ নয়। আবার শকুন্তলা মেয়েকে জানায় সে কোনোদিনই হারতে শেখেনি। আশ্চর্য প্রতিভা, বিশ্বজোড়া স্বীকৃতি, সন্তানের সঙ্গে দ্বন্দ্ব, বায়োপিকে ধরা দিতে চলেছে ব্যক্তি শকুন্তলার জীবনের নানা পরত। মাসের শেষেই মুক্তি পাচ্ছে ছবিটি। শকুন্তলা দেবীর জীবনের খুঁটিনাটি বিষয়গুলো জানতে অবশ্যই আপনাকে এই চলচ্চিত্রটি দেখতে হবে, তাই চোখ রাখুন অ্যামাজন প্রাইমের পর্দায়। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। We'll be right back.